আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জামান শুন। আপনাদের মাঝে আরেকটি নতুন টিপস নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ থাকেন এবং সে দোয়া কামনা করি। আজকে যে টিপসটি আমি নিয়েছি সেই টিপটি হচ্ছে কারণ যে টিকার মেসেজ কেন আসছে না এবং টিকার মেসেজ না আসলে কী করণীয়। জি, অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, ভাই টিকা সম্বন্ধে একটা কি টিপস তৈরি করে আমাদেরকে দেন। হ্যাঁ ভাই, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যারা টিকার জন্য নিয়ে আপনারা আবেদন করেছেন, নিবন্ধন করেছেন, তারা কি করবেন যদি টিকার মেসেজ না আসে? তারা অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে আপনারা সেখানে যোগাযোগ করুন এবং তাদের সাথে পরামর্শ করলে তারা অবশ্যই টিকার মেসেজের ব্যবস্থা করে দেবে। তবে আপনারা নির্ধারিত তারিখের মধ্যে যদি না আসে দুই চার দিন অপেক্ষা করুন, যদি তাও না আসে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা টিকা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের টিকার মেসেজ আসবে আশা করি ইনশাল্লাহ। যাই হোক, আমার চ্যানেলে যারা নিয়ে এখনও সাবস্ক্রাইব করুন, দয়া করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর এরকম ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন মধ্যে পেতে পারেন। আমি অক্লান্ত পরিশ্রম করে তথ্য সংগ্রহ করে কিন্তু আপনাদের মাঝে ভিডিওগুলি তৈরি করে থাকি। আর আমি এই চ্যানেলটা মূলত কোনো প্রফিটেবলের জন্য না, কোনো লাভের জন্য না, আমি কিসের জন্য এটা খুলি না, এই চ্যানেলটা খুলেছি মাত্র একমাত্র আপনার জনগণের স্বার্থে, আপনাদের স্বার্থে। আমি আপনাদের স্বার্থে চ্যানেলটি খুলেছি যাতে আপনারা আমার কাছ থেকে ভালো ভালো মেসেজগুলো পেয়ে যেতে পারেন। তা আবারও বলছি, যাদের মেসেজের সমস্যা আসছে, প্রথম এখনও ডোজ দিতে পারেন নাই কা এরকম যাদের মেসেজ আসে নাই, তারা অবশ্যই টিকা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করুন, অবশ্যই আপনারা মেসেজ পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি। আর যারা প্রথম ডোজ দিয়েছেন, তাদেরও মেসেজ নির্ধারিত তাকে আসতেছে না, তারও নির্ধারিত তারিখের পর অবশ্যই আপনারা টিকা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করবেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে গিয়ে আপনাকে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা মেসেজ পেয়ে যাবেন। কারণ আপনাদের যে একটা নির্ধারিত তারিখ দেওয়া আছে সে তারিখের ভিতরে যদি আপনাদের মেসেজ যদি না আসে, আপনারা অবশ্যই অবশ্যই আপনারা নির্ধারিত তারিখের পরে আপনারা টিকা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করেন, আপনাদের মেসেজ ইনশাল্লাহ আসবে। যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নি, দয়া করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নিজেকে স্যাটিসফাই মনে করবো যে না, আমার ভিডিওগুলি তৈরি করে যে আপনাদের মাঝে আপলোড দিচ্ছি আমি নিজেকে ধন্য মনে করবো। তাই বন্ধুরা আজ এখানেই, আসসালামু আলাইকুম, সুস্থ থাকুন, ভালো থাকুন কামনা করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জামান শুন। আপনাদের মাঝে আরেকটি নতুন টিপস নিয়ে আমি উপস্থিত হয়েছি। আমি আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ থাকেন এবং সে দোয়া কামনা করি। আজকে যে টিপসটি আমি নিয়েছি সেই টিপটি হচ্ছে কারণ যে টিকার মেসেজ কেন আসছে না এবং টিকার মেসেজ না আসলে কী করণীয়। জি, অনেকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন, ভাই টিকা সম্বন্ধে একটা কি টিপস তৈরি করে আমাদেরকে দেন। হ্যাঁ ভাই, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যারা টিকার জন্য নিয়ে আপনারা আবেদন করেছেন, নিবন্ধন করেছেন, তারা কি করবেন যদি টিকার মেসেজ না আসে? তারা অবশ্যই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে আপনারা সেখানে যোগাযোগ করুন এবং তাদের সাথে পরামর্শ করলে তারা অবশ্যই টিকার মেসেজের ব্যবস্থা করে দেবে। তবে আপনারা নির্ধারিত তারিখের মধ্যে যদি না আসে দুই চার দিন অপেক্ষা করুন, যদি তাও না আসে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা টিকা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের টিকার মেসেজ আসবে আশা করি ইনশাল্লাহ। যাই হোক, আমার চ্যানেলে যারা নিয়ে এখনও সাবস্ক্রাইব করুন, দয়া করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর এরকম ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন মধ্যে পেতে পারেন। আমি অক্লান্ত পরিশ্রম করে তথ্য সংগ্রহ করে কিন্তু আপনাদের মাঝে ভিডিওগুলি তৈরি করে থাকি। আর আমি এই চ্যানেলটা মূলত কোনো প্রফিটেবলের জন্য না, কোনো লাভের জন্য না, আমি কিসের জন্য এটা খুলি না, এই চ্যানেলটা খুলেছি মাত্র একমাত্র আপনার জনগণের স্বার্থে, আপনাদের স্বার্থে। আমি আপনাদের স্বার্থে চ্যানেলটি খুলেছি যাতে আপনারা আমার কাছ থেকে ভালো ভালো মেসেজগুলো পেয়ে যেতে পারেন। তা আবারও বলছি, যাদের মেসেজের সমস্যা আসছে, প্রথম এখনও ডোজ দিতে পারেন নাই কা এরকম যাদের মেসেজ আসে নাই, তারা অবশ্যই টিকা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করুন, অবশ্যই আপনারা মেসেজ পেয়ে যাবেন ইনশাল্লাহ আশা করি। আর যারা প্রথম ডোজ দিয়েছেন তাদেরও মেসেজ নির্ধারিত তাকে আসতেছে না, তারও নির্ধারিত তারিখের পর অবশ্যই আপনারা টিকা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করবেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের আন্ডারগ্রাউন্ডে গিয়ে আপনাকে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনারা মেসেজ পেয়ে যাবেন। কারণ আপনাদের যে একটা নির্ধারিত তারিখ দেওয়া আছে সে তারিখের ভিতরে যদি আপনাদের মেসেজ যদি না আসে, আপনারা অবশ্যই অবশ্যই আপনারা নির্ধারিত তারিখের পরে আপনারা টিকা কেন্দ্রে গিয়ে যোগাযোগ করেন, আপনাদের মেসেজ ইনশাল্লাহ আসবে। যাই হোক বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নি, দয়া করে বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে নিজেকে স্যাটিসফাই মনে করবো যে না, আমার ভিডিওগুলি তৈরি করে যে আপনাদের মাঝে আপলোড দিচ্ছি আমি নিজেকে ধন্য মনে করবো। তাই বন্ধুরা আজ এখানেই, আসসালামু আলাইকুম, সুস্থ থাকুন, ভালো থাকুন কামনা করি।